হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের পাঠাচ্ছি তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নিয়েছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তোমরা এই বিষয়টি নিয়েছো, তোমাদের আজকের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। আমি তিনটি প্রশ্ন পাঠাচ্ছি, তার মধ্যে থেকে দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রথম পরীক্ষায় আসতে চলেছে। প্রথম পরীক্ষায় আসতে চলেছে 100% গ্যারান্টি, তোমাদের 2023-24 সেশনের প্রথম পরীক্ষায়, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। এই দুটি প্রশ্ন আমি তোমাদের একটি বই থেকে তার অ্যান্সারও কিছুটা দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা যে যার বই থেকে এই প্রশ্ন পেলে, যদি তোমাদের কাছে প্রশ্নের উত্তর যদি মজুদ থাকে কিংবা কোনো স্যার যদি তোমাদের নোট দিয়ে থাকে, সে তার থেকে তোমরা প্রশ্নের উত্তরটি তৈরি করে নিতে পারো। অনেকে পয়সার অভাবে বই কিনতে পারো না, যার জন্য আমি এই বই থেকে একটি বই থেকে আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নিয়ে এবং খাতায় তোমরা নোট তৈরি করে নিতে পারো। এসো আমরা প্রথম অধ্যায় থেকে, তোমাদের প্রথম অধ্যায়টির নাম হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও তার বিবর্তন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও তার বিবর্তন, এটি তোমাদের প্রথম অধ্যায়। ইম্পর্টেন্ট যে তিনটি প্রশ্ন আছে আমি একবার পড়ে নিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুয়ের দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো, এবং তিনের দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞাগুলি সম্পর্কে আলোচনা করো। তার মধ্যে থেকে 1 এবং 2 এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই, যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, প্রথম প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এটি তোমাদের একটি রেফারেন্স বই থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমাদের এখান থেকে এই পর্যন্ত, তারপর ডান দিকে আমি যাচ্ছি, ডান দিকের উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে দেখো ডান দিকে, ওইদিকে দুটি পয়েন্ট ছিল, এইদিকে 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, সরকারের গুণাবলী উপলব্ধি করা, এবং শেষে এইটুকু উপসংহার হিসেবে তোমরা লিখবে, অর্থাৎ উত্তর এই পর্যন্ত। এটি একটি বই থেকে দেওয়া, এখানে লোডশেডিং চলছে তাই একটু আলোর অভাব আছে, তোমরা একটু আলো বাড়িয়ে দিয়ে দেখে নিও। আমার লেখা দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, এটি হাতে লেখা নোট। তোমরা যে কোনো একটা থেকে এই প্রশ্নের উত্তরটি তৈরি করতে পারো। রাজনৈতিক দল সম্পর্কে জ্ঞান লাভ, তারপর আছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তারপরে পয়েন্ট আছে সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন, তারপর আমরা ওপারের পেজে যাব, তারপরের পেজ দেখতে পাচ্ছি অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ, তারপরের পেজ ওপারে তিনটে পয়েন্ট ছিল, এবারে দেখো 4 থেকে শুরু, অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ, অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ, তারপর দেখতে পাচ্ছ বুদ্ধি বৃদ্ধির বিকাশ সাধন, তারপর 6 এর দাগের মতাদর্শগত জ্ঞান লাভ, মতাদর্শগত জ্ঞান লাভ, তারপরে দেখো রাজনৈতিক ব্যবস্থার বা সরকারের গুণাবলীর উপলব্ধি করা, আর একটু আছে ডান দিকের পেজে যাব। এসো ডান দিকের পেজে আমরা এসেছি, লাস্ট পয়েন্ট সামাজিক সমস্যা সমাধান ও ঐক্য। তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। এসো এই প্রশ্নের উত্তরটি আমরা বই থেকে দেখে নিই। দেখতে পাচ্ছ এর উত্তরটি এবং এই প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। 2016 সালে পড়েছিল এবং 2022 সালেও হয়তো পড়েছিল, 23 সালে আসেনি, অতএব তোমাদের 24 সালে তোমাদের কাছে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এটি দেখো, তারপরে ডান দিকে চলে এসো, ডান দিকে দেখতে পাচ্ছ রাষ্ট্রকেন্দ্রিক ও সাবেগী সংজ্ঞা, তারপর রাষ্ট্র বিষয়ক সংজ্ঞা, সরকার বিষয়ক সংজ্ঞা, রাষ্ট্র ও সরকার উভয় বিষয়ক সংজ্ঞা, তারপরে দেখো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, সীমাবদ্ধতা।
রাষ্ট্র নিরপেক্ষ বা আধুনিক সংজ্ঞা, এর নিচে কতগুলো এরও পয়েন্ট আছে, ক্ষমতা ও দ্বন্দ্বকেন্দ্রিক সংজ্ঞা, ব্যবস্থাপক সংজ্ঞা, আর একটু আছে পরের পেজে আমরা যাব। দেখো রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞার সীমাবদ্ধতা এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর দেখে দিলাম এবং এই প্রশ্নটিও আমার কাছে লেখা আছে, যদিও অনেকটা মিল হবে, তোমরা অনেকটা এই দুটি উত্তরের মধ্যে মিল পাবে, আমি তবুও সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি দেখতে পাচ্ছ আমার হাতে লেখা, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। দেখতে পাচ্ছ, চলে যাচ্ছি আমরা পরের পেজে। পরের পেজে সরকার বিষয়ক সংজ্ঞা, তারপরে দেখতে পাচ্ছ রাষ্ট্র সরকার উভয় বিষয়ক সংজ্ঞা, তারপরে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সীমাবদ্ধতা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সীমাবদ্ধতার মধ্যে কতগুলো আবার পয়েন্ট দেখতে পাচ্ছ, সংকীর্ণতার দোষে দুষ্ট, কৃত্রিম খামখেয়ালি ও আইনকেন্দ্রিক, উপেক্ষিত ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ, এই পর্যন্ত। এবারে পরের যে ওই প্রশ্নের যে আরেকটি সেগমেন্ট আছে, দেখো অরাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্র নিরপেক্ষ বা আধুনিক সংজ্ঞা, এর উত্তরটা আমরা পরের পেজ থেকে পাবো। পরের পেজে আমরা চলে এসেছি ক্ষমতা ও দ্বন্দ্বকেন্দ্রিক সংজ্ঞা, দেখতে পাচ্ছ এখানে ক্ষমতা ও দ্বন্দ্বকেন্দ্রিক সংজ্ঞা, তারপরে দেখো ব্যবস্থাপক সংজ্ঞা, ব্যবস্থাপক সংজ্ঞা, তারপরে চলে এসেছি আমরা সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার মধ্যে আছে অসম্পূর্ণ আলোচনা, আর একটু আছে ডান দিকে দেখতে পাচ্ছ, তারপরে অপ্রাসঙ্গিক বক্তব্য, মার্ক্সবাদীদের অভিমত, লাস্টে আছে মন্তব্য, লাস্টে আছে মন্তব্য। তোমাদের লিখতে হবে এই পরিপূরক এই পর্যন্ত তোমাদের অ্যান্সার। তোমরা অবশ্যই প্রশ্ন দুটি খুব ভালো করে করো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি সাবজেক্টের উপর এবং LAQ নিয়ে। তোমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং কোন সাবজেক্টের ভিডিও চাই সেটা উল্লেখ করে তোমরা কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা, অল দ্য বেস্ট।